গাইস আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সকলে? সবাইকে হ্যাপি চাঁদ রাত এবং হ্যাঁ এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা। সো গাইস, আমি হচ্ছে তোমাদেরকে আমি আমার ঈদের ড্রেস দেখানোর জন্য টুটু করে চলে আসছি। আচ্ছা, আমার ঈদগুলো কেমন হয়েছে? এটা হচ্ছে আমি কালকে লাগাইছিলাম যাতে রং ভালো হয়। গাইস, এটা হচ্ছে ঈদের আগের দিন, আই মিন 2 তারিখ। সো কালকে হচ্ছে পবিত্র ঈদ। হ্যাঁ, সো আমি হচ্ছে ফার্স্টে আমার ফেভারিট না মানে হচ্ছে আমি মানে কালকে সকালে উঠেই পরবো এটা। সো এটার কালারটা হচ্ছে টরো কালার। তো এটার কালারটা হচ্ছে টরে কালার। সো গাইস, এটা হচ্ছে জামাটা, জামাটা এটা গাইস, জামাটা। ওকে, সো গাইস এটা হচ্ছে জামাটা, এই যে। সো এটা হচ্ছে এটা জামাটা, এটা হচ্ছে একটু মানে গোল টাইপসের জামা। সো এটা হচ্ছে প্যান্ট, অ্যান্ড এটা হচ্ছে অনিয়ন কালারের, মানে পেঁয়াজ কালারের এই উন্নাটা। সো আচ্ছা সরি, দুপাট্টা উন্না না, এখন দুপাট্টা বলতে হবে। সো এই যেটা হচ্ছে অনিয়ন কালার দুপাট্টা, দাঁড়া। সো আবার অনেকেই কমেন্ট করিও না, তারপর তুমি বেশি ঢঙ্গি, তুমি বেশি কথা বলো, আমি বেশি কথা বলি। সো এবার তোমাদেরকে দেখাবো আমি হচ্ছে একটা সব গার্লসের আই থিঙ্ক ফেভারিট কালার হবে, ফেভারিট কালার হবে ঈদের ড্রেস। কাউকে এভাবে বের করতে দেখছো? সো গাইস, এটা হচ্ছে টপস উপরে স্কার্টের, আর এটা হচ্ছে স্কার্টটা। সো এটা হচ্ছে লেহেঙ্গা, লাল লাল মানে লালচে কালারের একটা লেহেঙ্গা। সো আর হচ্ছে এখানে হচ্ছে কি বলে লেহেঙ্গা। আচ্ছা, ঈদের দিন নাকি সবার ভিডিও করতে ইচ্ছা করে না, কিন্তু আমার তো করতে ইচ্ছা করে কেন? আমি কিন্তু আমার ইউটিউবে একদমই মানে এত অলস, আমি করতেই চাই না ভিডিও আসলে, যার সত্যি কথা। সো চাঁদ রাতের দিন আর মিথ্যা কথা, মানে চাঁদ সকালের দিন আর মিথ্যা কথা কেন বলবো বলো। সো এটা হচ্ছে এটা দুপাট্টাটা লালচে কালারের। সো হ্যাঁ, সো এটা হচ্ছে আমি গিফট পাইছি। আর আচ্ছা, এটাও তো আছে, এটা ভুলে গেছি কেন। সো আমি ফার্স্টে সাদাটা দেখাই, কারণ সাদাটা, কারণ সাদাটা অনেক সুন্দর লাগে আমার কাছে, আর সাদা কালার অনেক ভালো লাগে আসলে। সো এটা হচ্ছে এটাই মানে কি বলে জামাটা, এটা হচ্ছে একটু মানে কেমন করে পরে জানি, এটা আমি যখন পরবো তখন তোমাদেরকে দেখাবো অবশ্যই। সোয়া সোয়া, এটা হচ্ছে পার্টি ফ্রক টাইপসের পার্পেল কালার। সো বাই দ্য ওয়ে, এই যে ছিল আমার ঈদের ড্রেস। আর আর কিছু দেখাবো নাহলে পুরান হয়ে যাবে গা, কালকে কী পরবো তাহলে? সো গাইস, কালকে যেহেতু ঈদ, দেখো আমার সে তারাও নেই, চাঁদও নেই, কেউ আমাকে পছন্দ করে না, তাই আমি ওদেরকে ডেকে নিয়ে আসছি। দেখবা দেখো, লাইটস অফ করে দেখাবো, লাইটস অফ, আহা গোল্ডেন গোল্ডেন। কে বলছে চাঁদ এখনো উঠে নেয়? চাঁদ উঠছে আমার বাসায় নিয়ে গিয়ে চাঁদ তারা আসছে, আর ওরা তো না, ওরা আমার বাসায় থাকে সবসময়। সো সবাইকে আবারও ঈদ মুবারক। সো তোমাদের সাথে দেখা হচ্ছে একদম চাঁদ রাতে, মানে রাতে দেখা হবে। সো বাই বাই। সো গাইস, আমি হচ্ছে এখন এই হাতে মেহেদি লাগাইছি। সো তোমরা বলবো আপু তুমি তো এই হাতে মেহেদি লাগাইছি নাই। সো আমার হচ্ছে না ওইটা ভালোভাবে রং হচ্ছিলো না, কারণ ওইটা হচ্ছে 5 মিনিটের রঙের ছিল, আমি জানতাম না। সো এই জন্য আমি এটার উপর আবার কাবেরি লাগাইছি। সো ইয়া, এটা কেমন হয়েছে? আর দেখো এটা রংটা কী সুন্দর হয়েছে। ওকে, এখন দেখো কী সুন্দর ওয়েদারটা,
একদম মানে সোনার একটা কি বলে রশটি পড়তেছে কি হলো আর আমি হচ্ছে মেকআপ করছি শুধু আইলাইনার আর লিপস্টিক লাগাইছি তোমাদের 30টা রোজা গাইস কেমন কাটছে আর তোমাদের ঈদের প্ল্যানিং কি কমেন্ট বক্সে জানাইতে কিন্তু ভুলবা না ওকে এই ভিডিওটা কিন্তু তোমরা ঈদের মানে পরেই দেখতে পারবা সো ঈদের পরেই দেখতে পারবা বাট তাও আস্ক করলাম আর গাইস আমাকে যদি ঈদের সালামি দিবা না বুঝি এমনি ঈদের ভিডিও দেখবে সালামি দিবা না তাহলে লাইক করতে হবে শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে পাশে একটা বেল আইকন আছে ওইটাও দাবাইতে হবে আমি হচ্ছে নতুন হিসাবে তোমাদের অনেক অনেক সাপোর্ট পাচ্ছি তার জন্য থ্যাংক ইউ সো মাচ সো এখন তোমাদের সাথে দেখা হচ্ছে রাতে যখন আমি মেহেদি লাগাবো এই হাতে সো এখন হচ্ছে আমি আমার তালুতে মেহেদি লাগাচ্ছি আর এখন বাজে 12:21 অনেক লেটে মেহেদি লাগাচ্ছি আজকে অনেক লেটে ঘুমাবো আর এতক্ষণ ভিডিও করা হয় নাই কারণ আমি একটু রেস্ট নিচ্ছিলাম সো এখন হচ্ছে মেহেদি লাগাচ্ছি ওয়েট তোমাদেরকে দেখাই সো গাইস আমার মেহেদি দেওয়া ডান আর এখানে আনিবা নামটা হচ্ছে আমার ডাক নাম সো ইয়া আমার হচ্ছে মেহেদিটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা এই যে এটা কিন্তু রংটা ভালোই হয়েছে এটা কাবেরি লাগাইছি আর এখন কয়টা বাজে দেখবা আচ্ছা অফ করে আমি দেখে একটা 50 অলমোস্ট 2টা বেজে গেছে অলমোস্ট 2টা বেজে গেছে আই থিঙ্ক সবাই এরকম হয় সব মেহেদের কি বলে মেহেদি লাগাইতে লাগাইতে এরকম অবস্থা হয় তোমরা এবার আমার ফুল মেহেদিটা দেখো তোমার সাথে দেখা হচ্ছে কালকে গুড মর্নিং বাইরে মাইকিং চলতেছে সবাইকে ঈদ মুবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবার ঈদ যাতে ভালো কাটুক দোয়া করবেন সকলে আমার জন্য দেখো আমি হচ্ছে এই যে আমার মেহেদি ধোয়ার ডান আমার আমার এতগুলো মেহেদি ঘ্রাণ আসতেছে আমার নিজের এখন বমি আসতেছে ঈদের দিন তো কিছুক্ষণ পর হচ্ছে গোসল করতে যাবো গোসল রেডি হওয়ার পর সবার থেকে সালামি নিব সো গাইস কালকে আমরা ঘুমাইছিলাম 3টায় আর উঠছি 7টায় সো যেখানে আমার উঠার কথা ছিল 6টায় আর হচ্ছে ঈদের দিন মানে এক্সাইটেড না ঘুমাইতে পারি না তার জন্য চোখ খুলে আছে আর এখন ইচ্ছা করতেছে ঘুমাইতে ঈদের দিন না হলে আমি জীবন উঠতাম না আর এখন তো স্কুলও বন্ধ এই জন্য আরাম করে ঘুমাই সো আমি গোসল করে রেডি হয়ে তোমাদের সাথে দেখা করতেছি সো গাইস আমি এখন মেকআপ করবো ম্যাজিকের মাধ্যমে সো গাইস দ্যাটস মাই মেকআপ লুক সো গাইস তোমাদের কাছে এই মেকআপ লুকটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবা না সো গাইস তোমাদের এখানে কি আজকে বৃষ্টি হয়েছে আমি অনেক জায়গায় শুনেছি আজকে বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এখানে কড়া করি রোদ সো আমরা কিছুক্ষণ পর বের হতে পারি সো এখন হচ্ছে আমি লাঞ্চ করব সো লাঞ্চে আছে হচ্ছে পোলাও কোরমা অ্যান্ড গরু মাংস সো তোমার সাথে দেখা হচ্ছে লাঞ্চ করার পর আর আমি সালাম পাইছি এত তুফান ছাড়ছে ঈদের দিন কিন্তু অনেক অনেক বেশি তুফান ছাড়ছে এখন আমার সঙ্গে
গাইস আমি আমার দাদুর বাড়িতে আসছি সো আমি আনফরচুনেটলি তখন ওখানে মানে বাসায় ভিডিও বানাতে পাইনি তার জন্য আমি রাস্তায় ভিডিও বানাচ্ছি দেখো মানে কি বললো দেখো ভিউটা কি সুন্দর গাইস দেখো এই পাশে খেত সো এদিকে আমরা একটু চলো সামনে যাই গাইস রাস্তাটা একদম নীরব আর এত সুন্দর লাগতেছে কি বলবো আমার মানে হচ্ছে কি বলবো একদম লাগছে আমি গ্রামে আসছি বাট এটা গ্রাম না এছাড়া আমার সেকেন্ড আউটফিট পার্টি ফ্রক সো আমি একটু এখানে চলো গেছি আমরা একটু সামনে যাই কোকিল ডাকতেছে তোমাদের সবাই তোমাদের এখানে আসলে মনেই হবে না এটা শহর পুরো গ্রামের মতন শুনেছি এখন আমরা কিছুক্ষণ পর চলে যাবো সো তোমার ভিউটা দেখে না সব চিকেন বার্গারের আইটেম আর এগুলো হচ্ছে সব বিগ বার্গারের আইটেম আর এখানে তুমি বার্গারের সাথে এক্সট্রা কিছু জিনিস অ্যাড করার জন্য এগুলো দেওয়া হয়েছে এটা হচ্ছে স্যান্ডউইচ পাস্তা অ্যান্ড চাউমিন অ্যান্ড নাচোস বারবিকিউ ডাবল চিজ চিকেন বার্গার আমরা অর্ডার করেছি এখান থেকে ফালুদা আমি আমার জন্য ফালুদা অর্ডার করেছি অ্যান্ড এখানে হচ্ছে একটা চকলেট শেক অর্ডার করেছি চকলেট শেক তো আর কিছু অর্ডার করিনি আমরা ফার্স্টে দেখবো যদি ভালো হয় তাহলে ইনশাল্লাহ আবার আসলে আবার অর্ডার করবো সো গাইস আজকের
ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমি ভিডিওটা ইন্টারেস্টিং করতে চেয়েছিলাম বাট হয়নি। আমি হচ্ছে বেশিরভাগ আত্মীয় স্বজনদের বাসায় কাটিয়েছি, বেশি ঘোরাঘুরি করেছি। সো গাইস, আজকের ভিডিওটা অন্য সব ভিডিওর থেকে অনেক, মানে কি বলবো, অনেক বাজে হয়েছে আমি এটা জানি, বাট আমি অনেক কষ্ট করে ভিডিওটা করেছি। সো তোমার যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তৎক্ষণ জন্য আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।